স্বাগত জানাই। ব্যারাকপুর লোকসভার প্রার্থী হয়ে দাঁড়ালে আবার পরাজিত হবেন। লোকসভা ভোটের আগে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ময়দানে দেখা গেল। তিনি নৈহাটির বড়মা কালী মন্দিরে ও ব্যারাকপুর সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন। অন্যদিকে লোকসভা ভোটের আগে সক্রিয় ভূমিকায় ময়দানে নেমে পড়েছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচড়াপাড়ায় তৃণমূল নেত্রী আলো রানী সরকারের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্জুন সিং। দীনেশ ত্রিবেদীর হঠাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরিদর্শনে লোকমুখে এখন গুঞ্জন, তাহলে কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন দীনেশ ত্রিবেদী? সেই সঙ্গে সাংসদ বলেন, দুবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে জেতানো হয়েছে। গতবার উনি হেরেছেন, আবার উনি ভোট প্রার্থী হয়ে দাঁড়ালে এবারেও তিনি হারবেন। অন্য পার্টিতে আছেন উনি, দু বছর কেন ভোটের সময় ছিলেন, তারপরে আর ভোটের সময় এসেছেন, ওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। গণতান্ত্রিক দেশে যে কোনো লোক আসতেই পারে, পুজো করতেই পারে, কিন্তু ওই পাঁচ বছর পরে এইটা নিয়েই তো ওনার সঙ্গে আমার লড়াই ছিল। পাঁচ বছরে যখন ভোট আসবে তখন ওনাকে দেখা যায়, তারপরে ওনাকে দেখা যায় না। না, পরপর উনি দুবার দাঁড়িয়েছিলেন, দুবার জিতানো হয়েছিল, আবার একবার হারানো হয়েছে, আবার একবার যদি আসেন আবার হারানো হয়েছে।